এই যে আমাদের রাজবাড়ি জেলাতে এত সুন্দর একটা 3 কোটি টাকা বিপরীত ব্যয় করে এত সুন্দর একটা অফিস করেছে এবং আজকের আয় যেটা অত্যন্ত সুন্দর আর আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং কৃষিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু সরকার কাজ করছে সেই সে কারণে আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের হর্টিকালচারের আমাদের প্রজেক্টে এবং সেই বীজ কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন মানে একটা বীজ কৃষককে যখন দিবেন আমরা মনে করি যে সরকারি ভাবে যে বীজটা কৃষককে দেওয়া হবে উন্নত মানের বীজ সেই বীজটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কৃষকরা ভালো আর মানে ফল পাবে না সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ যতক্ষণ যেখানে বীজটা ভালো কি মন্দ সেগুলো যাচাই বাছাই করা আর গ্রেডিং কথা যে কথা আমার ভাই বলছে সে শুধু তো সরকারি ভাবে বীজ দেয় না কৃষকরা কিন্তু আপনারা আমাকে 10 কেজি বীজ দিলেন হচ্ছে না কারণ আমার 22 বিঘা জমিতে যেটা কল্যাণপুরে আছে আর কিছু সেই পরিমাণ ধান পাচ্ছি না তবে আল্লাহর অশেষ রহমতে এবার দেখলাম আমি চতুর্পাশে তাকায় দেখে অন্যান্য ক্ষেত দেখলাম সেই অন্যান্য ক্ষেত্রে সে আমার দেখে ভালো আছে এবার আপনি রিজাল্ট ভালো আসবে কারণ অন্যান্য বছরে আমরা দেরি করে লাগাই সময় একটা যদি সময় লাগানো যায় তাহলে রিটার্ন ভালো পাওয়া যায় তারপরে এবার বৃষ্টি ভালো নয় একদম বৃষ্টি নেই মানে আমাকে বিদ্যুৎ মানে সেই জন্য সরকারের মনে চাপ করতেছে বিদ্যুতে পানি না দিলে তো ধান ভালো হবে না সে কারণে সব দিক থেকে অসুবিধা আছে তাই হোক আজকে এখানে বীজ মানে বীজ পত্র অফিস করে এখানে বীজটাকে যাচাই বাছাই করে ভালো বীজ যাতে আমি এক কথা বললাম দোকানি বীজ কিনলে আপনার ভালো বীজ কিনবে যে কোনো বীজ ধানে অন্য কোনো প্রতিষ্ঠান আছে মাটি কাঁচা সেন্টার আছে আল্লাহ যেন তারা আয়োজন করেন এবং আমাদের সেবা করার জন্য আরো অভিনন্দন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন দেশ ও দশের স্বার্থে আল্লাহ তাকে আবার ক্ষমতার মস্তে দিয়ে আল্লাহ
আসবে।